जय श्री कृष्णा, राधे राधे। नमस्कार बंधुरा, फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई सुस्वागतम। आशा करछि आपनारा प्रत्येकेई ईश्वर बा भगवानेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। सुप्रिय बंधुरा, आपनारा जदि अत्यंत दुःख कष्टेर मध्ये जीवन अतिबाहित करछेन बा परिवारे सर्वदाई अशांति अत्यधिक माथाचाड़ा दिए उठेछे বা আপনাদের হাতে একেবারেই অর্থ নেই, অর্থ কষ্টে ভুগছেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন। কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন দুটি খাবারের কথা বলবো, সে দুটো খাবার আপনারা যদি গোমাতাকে খাওয়াতে পারেন ও কুকুরকে এই মাঘ মাস চলাকালীন এই খাবার খাওয়াতে পারেন যে কোনো শনিবার দিন ধরে, তাহলে সুনিশ্চিত আপনারা কিন্তু জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং আর্থিক দিক থেকে আপনারা কিন্তু নিজেদের জীবনকে উন্নত করতে পারবেন। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে ন্যায় ও কর্মকর্তার দেবতা হলেন স্বয়ং গ্রহরাজ, এবং আমাদের প্রত্যেকের ভিতরে একটা ভীতি রয়েছে যে এই গ্রহরাজের কুদৃষ্টি যদি আমাদের উপর পড়ে তাহলে কিন্তু জীবনে ঘোর বিপত্তির সৃষ্টি হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এটা সম্পূর্ণ ভুল। উনি হচ্ছেন কর্মকর্তা তথা ন্যায়ের দেবতা, যে যেরকম কর্ম করেন তাকে সে সেরকমই উনি ফল দিয়ে থাকেন। দেখুন বন্ধুরা, গ্রহরাজের কুদৃষ্টি যদি একবার কোনো জাতক জাতিকার উপর পড়ে তাহলে সেই জাতক জাতিকার জীবন যেরকম ছারখার হয়ে যেতে পারে, অপরদিকে যদি উনাকে আপনারা একবার প্রসন্ন করতে পারেন তাহলে কিন্তু আপনারা সব দিক থেকে এতটাই সৌভাগ্যশালী হয়ে উঠবেন যেটা হয়তো আপনারা কল্পনা করতে পারছেন না। দেখুন বন্ধুরা, আপনাদের জীবনে যদি প্রচণ্ড অর্থনৈতিক কষ্ট থাকে, সব দিক থেকে হয়তো আপনারা সমস্যায় জর্জরিত, তাহলে যে কোনো শনিবার দিন আপনারা গোমাতা ও কুকুরকে এই দুটি খাবার খাইয়ে দেবেন। এর ফলে দেখবেন গ্রহরাজ আপনাদের উপর এতটাই সন্তুষ্ট হবেন যা হয়তো আপনারা কল্পনাও করতে পারছেন না। আপনাদের জীবনে সফলতা আসতে বাধ্য। দেখুন বন্ধুরা, মৎস্য পুরাণ উল্লেখ রয়েছে গ্রহরাজ বড় ঠাকুরকে জনহিতকর কল্যাণ অর্থাৎ মানব জাতির কল্যাণ হেতু এই একটি স্থানে উনাকে স্থান দেওয়া হয়েছে। সুতরাং আপনারা যদি মনে ভক্তি রেখে মহারাজকে একবার প্রসন্ন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে যে রকমই কষ্ট থাকুক না কেন, সেখান থেকে কিন্তু উনি স্বয়ং আপনাদেরকে রক্ষা করবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে কোন দুটি খাবার আপনারা মাঘ মাসের যে কোনো শনিবার দিন গরু ও কুকুরকে খাওয়াবেন সে সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হলে, সমৃদ্ধ হলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনারা যদি বড় ঠাকুরের অশেষ কৃপা দৃষ্টি আশীর্বাদ লাভ করতে চান, পেতে চান, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জয় বড় ঠাকুরের জয় লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। পরিশেষে এইরকমই সব ধর্মশাস্ত্র বাস্তুশাস্ত্র রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন বন্ধুরা, সপ্তাহের প্রতিটি বার কিন্তু বিভিন্ন দেবদেবীর সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন সোমবার দিন হল দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করার দিন, মঙ্গলবার দিন হল বজরংবলীর উপাসনা করা হয় এবং বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর উপাসনা করা হয়। ঠিক তেমনই শনিবার দিন বড় ঠাকুরের পুজো অর্চনার দিন। সুতরাং আপনাদেরকে কিন্তু এই ক্রিয়াটি শনিবার দিনই করতে হবে। শুধু শনিবারই নয়, আপনারা যদি পারেন প্রতি শনিবার দিন এই দুটি খাবার গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন, বা যাদের এখানে এতটা সম্ভব নয় তারা কিন্তু মাঘ মাস চলাকালীন যে কোনো শনিবার দিন এই দুটি খাবার অবশ্যই গোমাতা ও কুকুরকে খাওয়ান। দেখবেন জীবনে আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণে
এর সুফল পাবেনই পাবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যদি জীবনে অত্যন্ত সমস্যার মধ্যে আছেন, বিশেষ করে অর্থনৈতিক সমস্যা আপনাদেরকে ঘিরে ধরেছে, তাহলে কিন্তু বড় ঠাকুরকে অবশ্যই প্রসন্ন করতেই হবে। এবং এটি যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের জীবনে যত বড়ই সমস্যা অর্থকষ্ট থাকুক না কেন, সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, শুধু গোমাতাকে এবং কুকুরকে দুটি খাবার খাওয়ালেই হবে না, এর সঙ্গে আপনাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে, তবেই কিন্তু বড় ঠাকুর আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন। দেখুন, শনিবার দিন আপনারা যখন কোনো কর্মের কারণে ঘরের বাইরে যাবেন, সেখানে যদি কোনো অসহায় দরিদ্র মানুষকে দেখেন, বা শনিবার দিন যদি আপনারা আপনার গৃহে কোনো ভিক্ষুক এসে থাকে, সে ভিক্ষা চায়, তাহলে কখনোই এদেরকে খালি হাতে কিন্তু ফিরিয়ে দেবেন না। আপনার সামর্থ্য মতো যতটুকু আপনি পারবেন, সেই সামর্থ্য মতো আপনারা কিছু না কিছু তাদেরকে সাহায্য করবেন, দান করবেন। এর ফলে দেখবেন বড় ঠাকুরের আশীর্বাদ আপনাদের উপর সর্বদাই থাকবে। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি বড় ঠাকুর হলেন কর্মফলদাতা, এবং এটাও সত্য যে দান ধর্মের উপর কোনো ধর্মই নেই, সেহেতু আপনারা অবশ্যই এই দান কিন্তু আপনারা করবেন। দেখবেন এর ফলে বড় ঠাকুরের আশীর্বাদে নিজেদের জীবনকে আপনারা খুব সহজভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাদেরকে পালন করতে হবে, তা হলো আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যদি বড় ঠাকুরের কোনো মন্দির থাকে এবং সেই মন্দিরের সামনে যদি কোনো অশ্বত্থ গাছ থেকে থাকে, সেই ক্ষেত্রে সেই অশ্বত্থ গাছের তলায় কিছুটা পরিমাণ সরিষার তেল, কিছুটা পরিমাণ কালো তিল ঢেলে দিয়ে আসবেন। তথা আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে বড় ঠাকুরের যে কোনো মন্দিরে গিয়ে কালো বস্ত্র বা সরিষার তেল বা কালো তিল আপনারা দান করে আসতে পারেন। এর ফলেও কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এর ফলে দেখবেন আপনাদের জীবনে অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা তথা সামাজিক সমস্যা থেকেও কিন্তু আপনারা অনেকাংশে বেরিয়ে আসতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, এরপর জেনে নেব যে আপনারা গোমাতা ও কুকুরের উদ্দেশ্যে কোন সেই খাবারগুলি দিবেন সে সম্পর্কে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা বছরের যে কোনো শনিবার দিন গোমাতা ও কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন, তাহলে আপনাদের জীবনে ভালো সময় আসতে আর বেশি দেরি লাগবে না। কারণ গোমাতার মধ্যে সমস্ত দেবদেবী বসবাস করেন, তথা কুকুরকে আপনারা যদি এই খাবারগুলি খাওয়াতে পারেন, তাহলে আপনাদের এই কর্মের জন্য বড় ঠাকুর আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন, এবং আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সংকট এগুলিকে হরণ করে নেবেন। দেখুন বন্ধুরা, যারা অত্যন্ত ঋণের দ্বারা জর্জরিত, যাদের জীবনে এই ঋণের বোঝা রয়েছে, তারাও এই উপায়টি করে দেখুন মনে বিশ্বাস রেখে, আস্থার সঙ্গে। আপনারা যদি এই উপায়টি করতে পারেন, তাহলে অবশ্যই জীবনে সফলতা কিন্তু পাবেনই পাবেন। পরিবার থেকে, আপনাদের জীবন থেকে অর্থনৈতিক কষ্ট দূর হবেই হবে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন।